হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকের এক দাদার বাড়িতে। তিনি কিছু শখে পাখি রেখে রেখেছেন, পায়রা কবুতর রেখেছেন, তো আমরা আজকে দেখে নেব। এটা হচ্ছে লক্ষা কবুতর, একটা কালো একটা সাদা জুড়ি দিয়েছে। যে দুটো বাচ্চা উঠেছে, এই যে একটা ও পাশে পিছনে একটা আছে এবং এখনও ডিম নিয়ে বসেছে। দেখে নেব, দেখা যাচ্ছে। এবং এখানে এবং মুখী কবুতর রেখেছে, সুন্দর কোয়ালিটি, হাই কোয়ালিটি, এইগুলোও ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে। ছোট বাচ্চা, সবে 20-22 দিন হয়েছে, দেখুন চলতে পারছে, ভালো আছে। এটা হচ্ছে মুখী কবুতর, ব্রাউন মুখী, সুন্দর কবুতর, দেখুন যে ডিম দিয়েছে, দেখুন দুটো ডিম দিয়েছে। আর হচ্ছে এই যে দুটো হলেন জ্যাকোবিন বলে ও ঘুমটা দুটো রেখেছে। আচ্ছা দাদা, এই বৌঘমটা না, এগুলো কী বলে? লক্ষা কবুতর বলে, ময়ূর পঙ্খী বলে দাদা। এগুলো দাম কত করে? ওই ময়ূর পঙ্খীগুলো আছে 1500 টাকা করে জোড়া। আচ্ছা আচ্ছা, আর এই মুখীগুলো কত করে? মুখীগুলো ধাড়ি ধাড়ি পাওয়া যাবে, 1500 বাচ্চা পাওয়া যাবে, হাজার হাজার। আর এই এইগুলো কত করে? এই বউ ঘোমটাগুলো আছে, এগুলো বাচ্চা, তাই এগুলো 1000 টাকা জোড়া, আর ধাড়ি নিতে গেলেও এই 2000 টাকা জোড়া পড়বে দাদা। আচ্ছা, আর দেখবো এখানে দুটো খরগোশ রেখেছে, সুন্দর, একটা লাল একটা কালো। এগুলো ওই উত্তর বারাসাত থেকে নিয়ে এসছে, 100 টাকা করে, খুব সুন্দর লাগছে। আর দাদার বাড়িতে বাড়ির মধ্যে কয়েকটা আছে, দেখে নেব। দেখুন এখানে হচ্ছে এগুলো কি বলে? ককটেল দাদা, ককটেল। আচ্ছা, এগুলো সিটি মারতেও পারে, কিরকম দাম আছে দাদা? এই ককটেলগুলো আছে 3000 টাকা জোড়া। আচ্ছা, কি কি খায়? ওই ঘাস বিচি খায়, আর ছলা টলা খায়। আচ্ছা, মাঝে মাঝে ওষুধ দিতে হয়। আর এখানে এখানে কি আছে? এই ছোট ছোট পাখিগুলো প্রিন্স। আর ডিবার মধ্যে আছে বাচ্চা ডিম দিয়েছে, দেখা যাচ্ছে না। এগুলো কিরকম দাম আছে? এগুলো 250 টাকা জোড়া আছে দাদা। আচ্ছা, এগুলো কি ঘাস মিশে খায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখুন কয়েকটা কবুতর রেখেছে, তা আপনারা যদি নিতে চান আমি নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। আরও এই দাদার আছে, তবে আরেক জায়গায় বাড়ি আছে, সেখানে অনেক ধরনের কবুতর আছে, সেখানেও আমরা পরে ভিজিট করে দেখে নেব, সেখানেও ভিডিওগুলো ছাড়বো। আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।